এবার দোনো ছেলে বড় হলো, বিবাহ হইলো, উপযুক্ত হইলো। বাবা গো, জীবনী তিন দিনের জীবনে আগে দিলাম, বড় হয়ে গেল, বিবাহ হইলো, সব হইলো, বাচ্চা কাচ্চা হইলো, সব হয়ে গেল। ইমাম হাসান, আচ্ছা ইয়াজিদ ভালো ছিল না বদমাস ভাই? জোরে বলুন। ইয়াজিদ হলো শয়তান, শয়তানের কি বলেন একটাকে, কমান্ডার, কইছে হাড্ডি, পোয়ারাও জানে যে ইয়াজিদ হাড্ডি। হ্যাঁ, ইয়াজিদ হলো শয়তানদের কমান্ডার নাকি? এই 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 ভাই, এই কুন্ঠে যাবে, তাড়াতাড়ি আসিও, জেঠে যাও ভাই, আসিও, স্টেজ থেকে একটাও খালি না ভাই, খালা ভুল করে যাবেন না। আরে বাবা, বত্তকে বলি বাবা, ইয়াজিদ হইল সমস্ত শয়তানদের হাড্ডি। ওই ইয়াজিদ বাবা মদিনাতে, ইয়াজিদকে কেউ মানে না, সবাই ইমাম হাসানকে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই ইমাম হাসানকে মানে। ইয়াজিদের একটা মিজাজ খারাপ ছিল, ইয়াজিদের বাবা খুব ভালো ছিল, সাহাবিয়ে রাসুল আমিরে মাউবিয়া, হযরত আমিরে মাউবিয়া একজন সাহাবিয়ে রাসুল। তিনি বলেছিলেন, বেটা ইয়াজিদ, আমার ইন্তিকালের পরে আমার গদিতে ইমাম হাসান বসবে, আর তার বসাকালীন ইমাম হাসানের পারমিশন ছাড়া কোনো কাজ করিও না। এই কথা বলে বাবা কিন্তু ইন্তিকাল হইলো। সকলে বলুন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ইয়াজিদকে কেউ মানে না, ইমাম হাসানকে মানে, ওয়ার কিন্তু শত্রু চালু হয়ে গেল, মাথা খারাপ। আমাকে কেউ মারবে না, ইমাম হাসানকে মারবে, যেমন করে হোক ইমাম হাসানকে মারবই মার। এই বাবা লোক ফিট করলে, একজনকে ডাকলো, কাকে? মারওয়ানকে। মারওয়ান, ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো প্রচুর টাকা দেব। মারওয়ান বলল যে ঠিক আছে, টাকা যখন পাবো তো কাজ করে দেব। মারওয়ান রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেতে যেতে মা গো একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, একটা গাছের তলাতে একটা মা বসে বসে কান্দে, ওই মেয়েটাকে গো, ওই মেয়েটা হইল মাইমোনা কুটনি। কি নাম? কাহারও নাম থাকলে খালা রাগি হন, সকালে ফেলে গেল না দেয়। কি নাম বললাম ভাই? মাইমোনা কুটনি গাছের দলাতে বৈশা বৈশা কানছে। মারওয়ান বলছেন, মা গো তুমি কানছো কেন মা? বলছেন, বেটা দেখছো সবারই পাক্কা পাক্কা বাড়ি, আর আমার কাঁচা কাঁচা বাড়ি, টাটি বাড়ি, পাকা বাড়ি দিতে পারি না, তার জন্য কান্দি। মারওয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে, একে টাকা দিয়া ইমাম হাসানকে মারাবো। বলছেন, মা গো তুমি যদি একটা কাজ করতে পারো মা, তবে এত টাকা দেব মা, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। কি কাজ বেটা? বলছেন, মা গো ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো মা, প্রচুর তোমাকে টাকা দেব মা। বলেছিল, ওরে বেটা, ওরে মারওয়ান, যা বলে চর বলো না, ওই এত ভালো ভালো মানুষকে ইমাম হাসানকে আমি মারতে পারবো না, এত ভালো মানুষকে আমি মারতে পারবো না। বলছে, মা তুমি রাত্রেবেলা সময় দিলাম, বাড়ি থেকে ভাবনা চিন্তা করো, যদি কাজ করো সকালে এসে দেখা করবা। বলে ঠিক আছে, চললাম, বাড়ি গেল। রাত্রিবেলাতে মাইমোনা শুয়ে আছে, ভাবছেন, আল্লাহ গো যদি ছলে বলে ইমাম হাসানকে মেরে দি, তবে প্রচুর টাকা পাব। সকালবেলাতে আবার গিয়ে হাজির হয়ে গেল গাছের তলাতে। মারওয়ান এসে বলছেন, মা ডিসিশন কি নিয়েছো? বলছেন, বেটা আমি ইমাম হাসানকে মারব, কিন্তু প্রচুর টাকা নেব। ঠিক আছে, চিন্তা নাই, যত টাকা নিতে পারো দেব, তুমি মারতে হবে তোমাকে।
এবার ওই মাইমুনা চক্রান্ত শুরু করলো যে মারবো কি করে, যদি কাউকে মারতে হয় তাহলে আজকে সম্পর্ক তৈরি করতে হবে, দোষ বন্ধু সাথে না থাকলে মারা মুশকিল আছে, সম্পর্ক তৈরি করতে হবে। তো মাইমুনা কুটনি চিন্তা করলো এমাম হাসানের বিবি জায়েদার সঙ্গে আগে সম্পর্ক করতে হবে, তাহলে হবে। দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে যেমনই বাইরে গেল, আরে মাইমোনা ঢুকে গেল, জায়েদা জায়েদা ভাবছে এই মেয়েটাকে তো জিন্দেগিতে দেখিনি, বলে কে তুমি? আমি তোমার মাসি, তুমি না চিনলে হো তোমার স্বামী আমাকে চিনে, সম্পর্ক তৈরি করছে একটা, তাহলে তো মারতে পারবে। তো জায়েদা ভাবলো মাসি যখন এসছে তো জায়গা দিয়ে একটু, জায়গা দিল বসার, বুঝলে তোমার স্বামী কোথায়? ও দেখলো যে ওর স্বামী নেই, তাও জিজ্ঞাসা করে তোমার স্বামী কোথায়? বলো আমার স্বামী তো এক্ষুনি গেল। আরে তোমার স্বামী কি খেতে ভালোবাসে? তো জায়েদা বলো আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। মাইমুনা বাড়ি গেল, গিয়ে বলছেন মারওয়ান গো দেরি করো না, তাড়াতাড়ি করে মধুতে বিষ মিশিয়ে দাও। বাবা মধুতে এমন বিষ মিশিয়ে দিল গো, ওই মধু রংখানা থাকে লাল, বাবা এমন বিষ মিশাল ওই মধু রংখানা কালো হয়ে গেল। মাইমুনা বলছেন মারওয়ার মধুর রং হয় লাল কালো কেন হইল, যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? লাগলো মাইমুনা যদি বলে মধুর রং লাল কেন কালো কেন, তখন তুমি বলবে এটা হইল বিদেশি মধু, এটা হইল বিদেশি মধু, তাই সন্দেহ করবে না। মাইমুনা বাবা ওই মধুখানা নিয়া সা করে যেন গেটের সামনে হাজির, ইমাম হাসানকে দেখছে বাড়ি থেকে কখন বের হবে। যেমনই বাড়ি থেকে বেরিয়ে গেল আবার জায়েদা বলে মাইমুনা ঘরে ঢুকে গেল। জায়েদা কি হলো মাসি? আবার বলে হ্যাঁ আবার আসলাম, তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী তো আজকেও নেই। আহারে আমার ভাগ্যটাই খারাপ, দেখা হলো না, যাকে দেখা যখন হলো না, এই যে তোমার স্বামী যে মধু খেতে ভালোবাসে একটু নিয়ে এসেছিলাম, এই মধুখানা রেখে তো তোমার স্বামীকে দিয়ে দিও। জায়েদা ভাবলো মাসি দিয়েছে তাই রেখে নিলেন। আহ রেখে নেওয়ার পরে বাবা সন্ধ্যার টাইমে ইমাম হাসান যেমনই বাড়িতে ঢুকেছেন, বাবা বলছেন বেবি জায়েদা দেরি করো না, বাড়িতে কিছু খাবার থাকলে দাও। জায়েদা ভাবছেন আল্লাহ গো খাবার তো দেরি হবে, তবে সর্বপ্রথম যেই মাসি মধুখানা দিয়েছে আমি মধুখানা দিয়া দি। যেমনই মধুখানা ইমাম হাসানের সামনে দিয়েছেন বাবা, ইমাম হাসান আঙুলে লাগায়া যেমনই মধুখানা মুখে দিয়েছে পেটে চলে গেছে। ইমাম হাসান যেন মাটিতে গড়া গড়ি দিতে আরম্ভ করেছে। জায়েদা বলছেন আল্লাহ গো আমার স্বামীকে কি হয়ে গেল, বুকখানে লাগিয়েছেন স্বামী গো কি এমন হলো? বলল বিবি তুমি মধু দিয়েছ না বিষ দিয়েছ, আমার কলেজা যেন জ্বলে যাচ্ছে। বিবি আমার, বিবি বলতে লাগলো স্বামী গো জানি না মাসি দিয়েছে তাই বিসমিল্লাহ বলে সামনে হাজির করেছি। বলছেন বিবি আমার এই মধু নাই মধু বিষ হয়ে গেছে। ইমাম হাসান বলল বিবি আমার বিষ যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত আমার নানারাও যাতে না যাব, আমাকে নিয়ে চলো। হাইরে বিবি সাহেবা ইমাম হাসানকে নিয়ে গেল, যেমন ইমামে হাসান আমার নবীর রাওজা মোবারকাই বাবা হাতখানা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন
আরো জোরে বিশখানা পানি হইল ইমাম হাসান আর ছটপট করে না মাইমনা কুটনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিশ দিলাম না পানি দিলাম বাবা কেতাবে লিখছেন ইমাম হাসানকে কোনো কেতাবে তিনবার কোনো কেতাবে পাঁচবার বিশ দেওয়া হয়েছিল আর জয়বার বিশ দিচ্ছেন নবীর রওজা মোবারকায় যাচ্ছে বিশখানা পানি হয়ে যাচ্ছে কিন্তু বাবা গো লাস্টের সময় এমনই একটা বিশ দিয়েছিল নবীর রওজাতে যেতে পারেনি সে বিশখানা পান করে ইমাম হাসান শহীদ হয়েছিল বাবা যে বিশটা দিয়েছিল ইমাম হাসান বিশ পান করে নানা রওজা মোবারকাতে যেতে পারেনি সে বিশটার নাম কি গো বলেন বিশটার নাম আপনারা তো জীবনী খুবই শুনেছেন জানেন না এর আগে ইমাম হাসান হোসেনের জীবনী এখানে হয়নি হয়নি কতদিন আগে হয়েছে দু বছর হইল আমি যে বছর গেলাম তার আগে তো হয়েছে নাকি ওরাকে যে কে কহিতে কইল রে যে বিশটা দেওয়া হয়েছিল সেটা হলো হীরার গুঁড়া হীরক চূর্ণ জহর জোরে বলুন সুবহানাল্লাহ কি দিয়েছিল জোরে বলুন হীরা হীরা হীরক চূর্ণ হীরক চূর্ণ জহর মনে থাকবে তো মনে থাকবে হীরক চূর্ণ জহর ওই হীরক চূর্ণ জহর যখন দিয়েছিল ইমাম হাসান উঠে দাঁড়াতেও পারেনি কি হয়েছিল ঘটনা কেন দিল কে দিল শুনুন ঘটনা ইমাম হাসান বলল ভাই হুসাইন আমি যে কটা দিন বাঁচবো কারণ আমার পিছনে তো শত্রু লেগে আছে যে কটা দিন বাঁচবো তোমার ঘরে থাকবো বলে ঠিক আছে দাদা আপনি যতদিন পারবেন আমার ঘরে থাকেন ইমাম হোসেন বাজার থেকে ফলমূল যা কিছু পেরেছে নিয়ে এসে বিছানাতে সাজিয়ে রেখেছে আর বলছেন ভাবি সাহেবা আমি সব কিছু রেখে গেলাম যা দরকার হবে আমার দাদার এখান থেকে তুলে তুলে দিয়ে দিও আহ বাবা গো আবুল কাসিমের মা বাবা গো ইমাম হাসানের বেটা আবুল কাসিম এই জন্য বললাম আবুল কাসিমের মা বাবা প্রত্যেক দিন স্বামীর খিদমত করে আজকে ভাবছেন আল্লাহ গো আমার স্বামীর কাছে আমি থাকব না আমার স্বামী স্বামীর ভালোর জন্য আমি আমার নবীর রওজা মোবারকাতে গিয়ে দোয়া করে কানব আমার স্বামী যেন ভালো হয়ে যায় বিবি সাহেবা যাচ্ছেন আল্লাহ গো আমার স্বামীর কাছে কাকে রেখে যাব আমার স্বামীর কাছে কাকে রাখবো বাবা গো ডাক দিচ্ছেন জাইনাব জাইনাব রে আজকে তোম বলছে জাইনাব এক কাজ করো রাত্রে বেলা তোমার ভাইয়ের কাছে তুমি পাহারা দাও আর আমি যাব আমার নবীর রওজা মোবারকা থেকে কেন্দে দোয়া করে আসব এই দিকে বিবি সাহেবা আমার নবীর রওজাতে গেল আর জায়েদা ইমাম হাসানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছে বাবা ইমাম হাসান আস্তে আস্তে বিছানাতে ঘুমিয়ে গেছেন বাবা যেমনই ঘুমিয়ে গেল মা ইমাম হাসান যেমনই ঘুমিয়ে গেল জাইনাব দেখছেন আল্লাহ গো হুজুর যখন ঘুমিয়ে গেল আমিও জেগে করব কি আমি একটু ঘুমিয়ে যাই জাইনাবও ঘুমিয়ে গেল ইমাম হাসানও ঘুমিয়ে গেছে জাইনাবও ঘুমিয়ে গেছে আর ওই নবীর দুশমন হীরক চূর্ণ জহর নিয়ে ঘরে ঢুকে গেল হীরক চূর্ণ জহর নিয়ে ঘরে ঢুকলো কিসে দেবে জহ ভাতে দেওয়া যাবে না তরকারিতে দেওয়া যাবে না কিসে দেবে দেখি কোনো পানি আছে কি না বাবা গো দেখছেন একটা মাটির কলসি আছে ওই মাটির কলসিতে একটা সাদা কাফন কাপড়ে যেন ঢাকা বাঁধা আছে
আবুল কাসিমের মা বাবা সাপটা গিরহে দিয়েছিল যদি কেউ কাপড়টা খুলে তাহলে ধরা পড়ে যাবে নবীর দুশমন ভাবছে জানি না এই গিরহগুলা যদি খুলি তবে ছন্দ হয়ে যেতে পারে তবে হীরক চূর্ণ জহর আমি পানিতে দেব কেমন করে বাবা গো ওই হীরক চূর্ণ জহর কেমন ছিল দেখবেন আপনাদের সুজাপুরে অনেক কাঁচের দোকান আছে ওই কাঁচের দোকানে কাঁচকে হ্যাকসোতে ফাড়া হয় না কোনো আরিতে ফাড়া হয় না একটা পেন্সিলের মতো আছে একটু টেনে দিলে কাঁচ পর্যন্ত ফেড়ে যায় ওই পেন্সিলের ওপরে বাবা হীরক চূর্ণ লাগা আছে ওই জহরে বাবা গো একটা কাঁচকে যদি ফেড়ে দিতে পারে পেটে গেলে কি অবস্থা হতে পারে বাবা গো ওই নবীর দুশমন ভাবলো হীরার গুঁড়া আমি কিসে দেব বাবা গো যদি গিরহে খুলি ধরা পড়ে যাব আমি গিরহেও খুলব না বাবা ওই হীরার গুঁড়াখানা নিয়া কাপড়ে ঘাঁসতে আরম্ভ করে দিয়েছে বাবা যেমনই কলসির ওপরে কাপড়ে ঘাঁসে গো ধুলো ধুলো হয়ে যেন পানির মধ্যে মিশে গেল বাবা গিরহে খুলতে হলো না যেমনই দিয়েছেন বাবা নবীর দুশমন যেমনই ঘর থেকে বাইরে হতে যাবে দুটা পায়ে টাজ হয়ে গেল যেমনই টাজ হলো ইমাম হাসানের যেন ঘুমটা ভেঙে গেল বলছেন বহিন জাইনাব আর ঘুমায়ও না তাড়াতাড়ি জেগে যাও রে জাইনাব হুজুর কি হয়েছে হুজুর কি হয়েছে বলুন ইমাম হাসান একটা স্বপ্ন দেখেছে বাবা আর স্বপ্ন দেখে গোটা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে গোটা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে জাইনাব বলছেন হুজুর কেন আপনার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে কি এমন স্বপ্ন দেখলে ইমাম হাসান বলছেন বহিন আমি একটা স্বপ্ন দেখেছি ও যুবকেরা ও গো সোনাবাড়িকেরা ইমাম হাসান বলল বহিন আমি একটা স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন দেখে নিজের দিলকে থামতে পারলাম না আমি কেঁদে উঠলাম বলল কি স্বপ্ন বলল বহিন আমি একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা তোমাকে পরে বলবো স্বপ্ন দেখার পরে আমার হুলকুমখানা শুকিয়ে গেছে যদি পারো বহিন আমাকে এক পিয়ালা পানি দিয়ে দাও ও যুবকেরা ও গো মা বোনেরা জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখে ভাবি সাহেবা পানি রেখেছে কিনা দেখছেন কলসিতে পানি আবুল কাসিমের মা রেখে গেছে এবার জাইনাব বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন পানি দেব তবে কলসিতে যেই পানি আছে ওই পানি খানা টাটকা পানি নয় ঠান্ডা রাতের পানি তাই হুজুর আপনি পানি চেয়েছেন আপনাকে বাসি পানি দেব না পাঁচটা মিনিট আমাকে সময় দেন আমি লোটা নিয়ে বাইরে যাব আর আপনার জন্য টাটকা পানি নিয়ে আসিব জাইনাব লোটা নিয়া বাবা যেমনই বাইরে গেল ওই দিক থেকে আবুল কাসিমের মা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেল যেমনই ঘরে ঢুকে দেখছেন বাবা গো এ মামা হাসান গাছের তলাতে গড়া গড়ি দিতেছে আবুল কাসিমার মা বলছে হুজুর কি ব্যাপার আপনি এরকম কেন করছেন বলছেন বিবি আমার আমাকে কথা পরে বলিও আগে পারলে আমাকে এক পেয়ালা পানি দাও আমার হুলকুম শুকিয়ে গেছে কেন হুজুর আমি তো পানি রেখে গেছি জাইনাব আপনাকে পানি দেয়নি বলল না আমার জন্য ঠান্ডা পানি আনতে গেছে হায় রে পাগলি রে লোকটা পানি পান করে জান ছাড়ছে আর ও ঠান্ডা পানি আনতে গেছে হুজুর চিন্তা করিয়েন না আমি আপনাকে অল্প পানি দিচ্ছি এই অল্প পানি পান করেন জাইনাব যখন ঠান্ডা পানি নিয়ে আসবে
তখন আসুধা করে পানি পান করবে। হায় রে আবুল কাসিমের মা জানে না এই পানি নয় পানি বিষ হয়ে গেছে। যেমনই বাবা কলসির মুখটা খুলতে যাবে একটা করে গিরহে খুলেছে সাতটা গিরহে, কোনো সন্দেহ হলো না কেউ গিরহে খুলেনি পানি থেকে। যেমনই অল্প পানি ঢেলে দিয়েছেন বাবা ইমাম হাসান, যেমনই পানি পান করেছে গো যেটা দিয়ে পানি গেছে সেই জায়গাগুলো জ্বলে গেছে। পানি পান করার পরে ইমাম হাসান মুখে কথা বলতে পারে না, মাটিতে পড়ে পড়ে গড়াগড়ি দিতেছে বাবা। একটা মুরগির গলা কাটলে যেই মতো ছটপট করে গো ইমাম হাসান, ছটপট করতে লেগেছে বাবা গো ইমাম হাসানের বিবি আবুল কাসিমের মা। ভাবছেন আল্লাহ আমি পানি দিলাম না কি দিলাম, বলছেন বিবি তুমি আমাকে পানি দিয়েছ না বিষ দিয়েছ, এটা পানি নয় বিষ হয়ে গেছে, আমাকে নিয়ে চলো নবীর রওজাতে। যেমনই বিবি সাহেবা উঠাতে গেছে ইমাম হাসানের শক্তি হারিয়ে গেছে, উঠে দাঁড়াতেও পারে না, দাঁড় হতে পারে না বাবা। এই দিকে স্বামী স্ত্রী কান্দে আর জাইনাব টাটকা পানি নিয়ে ঘরে ঢুকছেন বাবা, দেখছেন ইমাম হাসান গড়াগড়ি দিতে আরম্ভ করেছে। বলছেন ভাবি সাহেবা কি হয়েছে হুজুরকে, বললে বহিন জাইনাব রে জানি না কলসিতে কে বিষ মিশিয়ে দিয়েছে। জাইনাব মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমি জানতে পারলাম না, আমিও ঘুমিয়ে গেছিলাম জানতে পারলাম না বাবা। সবাই কাঁদতে আরম্ভ করেছে, ইমাম হাসান সহিতে পারে না, বমি বমি ভাব হচ্ছে। জাইনাব ভাবছেন হুজুর বমি করবে, একটা থালা এনে দি, একটা থালা এনে দিয়েছেন বাবা। ইমাম হাসান থালাতে বমি করে গো, কোনো খাবার আসে না, শুধু পানি পানি বেরিয়ে আসছে। জাইনাব ভাবছেন আল্লাহ গো একবার দেখি থালার দিকে, যেমনই থালার দিকে তাকিয়ে দেখছেন বাবা, দেখার পরে আর মুখে কথা বের হয় না, মাটিতে গড়াগড়ি শুরু করেছে। আবুল কাসেম আর মা বলছে বহিন জাইনাব তুমি কাঁদছো কেন থালা দেখে, থালাতে কি দেখেছে রে বাবা, ওই পানির মধ্যে কোনো খাবার নাই, কলেজার টুকরো টুকরো হয়ে ওই থালাতে পড়ে আছে। যার কলেজার টুকরো টুকরো করে কেটে কেটে বেরিয়ে যায় তার অবস্থা কি হতে পারে বাবা। জাইনাব গড়াগড়ি দিতে ছাড়লা আমার হুজুর বাঁচবে না, বলছেন ভাবি সাহেববার থালার দিকে তাকিয়ে দেখো বা। যেমনই আবুল কাসিমের মা তাকিয়ে দেখেছে, কাঁদতে কাঁদতে উনিও মাটিতে বসে গেছে, আল্লাহ আমার স্বামী বাঁচবে না। ইমাম হাসান বলছেন ওরে আবুল কাসিমের মা আবুল কাসিমকে ডাকো। ডাকা হইল, বলল বেটা তোমার চাচা হোসেনকে একবার তাড়াতাড়ি করে ডাকো। ইমাম হোসেনের কাছে গিয়ে বলছেন চাচা তাড়াতাড়ি চলুন, চাচা তাড়াতাড়ি চলুন, আমার আব্বা হয়তো আর বাঁচবে না গো চাচা। ইমাম হোসেন দেরি করলেন না বাবা, ছুটে চলে আসলো, এসে যেন দেখছেন ইমাম হাসান গড়াগড়ি দিতেছে, টেনে বুকখানে লাগিয়েছে দাদা কি হয়েছে, বলল ভাই আমি কলসির পানি পান করেছি আমার এই অবস্থা হয়েছে। ইমাম হোসেন বলল দাদা আমিও একবার পানি পান করে দেখবো দাদা। যেমনই ইমাম হোসেন কলসিটাকে নিয়ে যেমনই মুখে লাগাতে যাবে, ইমাম হাসান ভাবল না আল্লাহ গো আমার ভাই হোসাইনও যদি পানি পান করে নেয় উনারও কলেজা জ্বলে যাবে। আস্তে আস্তে উঠে হাতে একটা বাড়ি মেরে দিলেন, বাবা কলসিখানা মাটিতে পড়ে গেল। আর যেমনই পড়েছে বন্ধুরা কলসিখানা ভেঙে গেল আর পানি চতুর্দিকে পড়েছে, পানি যত দূর পর্যন্ত পড়েছে মাটি পর্যন্ত জ্বলে গেছে বাবা গো। যেই পানিতে মাটি পর্যন্ত জ্বলিয়ে দেয় পেটে গেলে তার অবস্থা কি হতে পারে।
ইমাম হাসান সইতে পারে না। ইমাম হোসেন বলল, দাদা কে তোমাকে এরকম বিষ দিয়েছে দাদা? ইমাম হাসান বলল, ভাই রে আমি তাকে পিছন থেকে বলে দেখেছি, আমি যদি বলে দিকে দিয়েছে তাহলে তুমি কি করবে? ইমাম হোসেন বলল, দাদা আমি তাকে জবাই করে দেব, তাকে বাঁচিয়ে রাখবো না দাদা, আমি তোমার কষ্ট দেখতে পারি না। কথা চলছে বাবা, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে আবুল কাসিম কান্দে, সবাই যারে যার হয়ে কান্দে। ইমাম হাসান তখন বলে ছিল, তোমরা কান্দিও না, ওরে ভাই হোসাইন আমাকে যে বিষ দিয়েছে আমি তার বিচার করব না, আমি তার নাম খানা বলবো না, আমি আল্লাহকে সঁপে দিয়েছি রে ভাই, আল্লাহ তার বিচার করবে, আমি তার বিচার করব না। ইমাম হোসাইন দাদাকে বুকে নিয়েছেন বাবা। এবার আবুল কাসিমের মা জাইনাব চলে আসলো, হুজুর আপনি বলুন যে একটা স্বপ্ন দেখেছিলেন, কি স্বপ্ন বলুন। বলছেন, শোনো শোনো, আমি স্বপ্ন দেখেছিলাম আমার কপালে কুলহু আল্লাহ সুরা লেখা ছিল। একজন বিখ্যাত আলিম ছিল, ডাকা হইল, বলুন এই মায়ার মানে কি? যার কপালে কুলহু আল্লাহ সুরা লেখা তার মানে কি হতে পারে? উনি বলতে লাগলো, তোমরা বাইরে এসো। বাবা যেমনই বাইরে গেছেন, বলছেন, ও গো হোসাইন যদি এই স্বপ্নটা দেখে থাকে, যার কপালে কুলহল্লা সুরা লেখা থাকে, সে আর বেশিক্ষণ বাঁচবে না। ও যুবকেরা, ও গো মা বোনেরা, এবার ইমাম আবুল কাসিমও কান্দে, বাপের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ইমাম আবুল কাসিম বেটার হাতখানা ধরে ইমাম হোসেনের হাতে দিচ্ছে আর বলছেন, বেটা রে আমি তোমার চাচার কাছে তোমাকে রেখে গেলাম, সব সময় তোমার চাচার কথা শুনিও। আবুল কাসিম চাচার হাতে হাত দিয়েছে, ইমাম হাসান মাটিতে গড়াগড়ি দিতেছে, বলছেন, ভাই হোসাইন আগে বলো ভাই আমার গায়ের রংটা কেমন হয়েছে। ইমাম হোসেন একবার গাছের দিকে দেখছেন, একবার দাদার হোসেনের দিকে দেখছেন আর বলছেন, দাদা গাছের পাতা যেমন সবুজ হয়ে গেছে, তোমার চেহারা যেন সবুজ হয়ে গেছে। ইমাম হাসান বলল, ভাই রে আমার নানা জান বলেছিল যখন গায়ের রং সবুজ হয়ে যাবে তখন আমার বড় নাতি হাসান দুনিয়া ছাড়বে। ওরে ভাই হোসাইন আমি আর বাঁচবো না ভাই, তবে তোমার হাত ধরে বলি ভাই, তোমার সাথে থাকলাম ভাই, যদি কোনোদিন কোনো অন্যায় করে থাকি আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দিও। ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে বাবা, আর যুবক বন্ধুরা ও গো মা বোনেরা ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে, সবাই ডুগরে ডুগরে কাঁদছে। ইমাম হাসান একবার ওপর দিকে নজর করলেন, আর যেমনই নিচে নজর করেছে বাবা, দেহ থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ। বাবা গো, ইমাম হাসানকে মাটি দেওয়া হইল, ওই দিকে ইয়াজিদ খুশি হয়ে গেল। ইয়াজিদ বলল, এবার আমার পথের কাঁটা সরে গেছে, এবার ইমাম হোসেনকে মারব। বাবা গো একখানা চিঠি লিখলো ইমাম হোসেনকে, ও গো হোসাইন আমাকে ইয়াজিদ আমাকে আমিরুল মোমিনিন বলে মেনে নাও, আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধর জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, আরে গোলাম মানে মোস্তফা জানতে সে নহি ডরতে সর কাট যায় ইয়া রহি যায় কোই পরোয়া নহি করতে। জোরে বলুন আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার ইমাম হুসাইন ভাবলো যে আর আমি মক্কাতে থাকবো না, এ মদিনাতে থাকবো না, এক্ষুনি আমি রাত সকাল হবে আর এই মদিনা থেকে মক্কা চলে যাব, এই জন্য এখানে থাকি তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে, জিন্দেগিতে আমি হব না। আর যদি থাকি, যখন মুরিদ হব না যুদ্ধ লাগবে, কত নামাজি কত পারিষ্কার তারা কাটা পড়বে, আমার নানার রওজা মোবারক ভেঙে দিতে পারে, আমার মায়ের রওজা মোবারক ভেঙে দিতে পারে,
তাই আমি সকাল বেলাতে এখান থেকে চলে যাব মক্কা। বাবা গো ইমাম হোসাইন বলতে লাগলো, বেটা ও বেটা আলী একবার, ও বেটা জয়নাল আবেদিন, সবাই তৈরি হয়ে যাও, সবাই মিলে আমরা সকাল সকাল চলে যাব। যা মদিনার মসজিদে একবার আজান দিয়ে দে বেটা। বাবা গো মদিনার মসজিদে আজান দেওয়া হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন। বাবা গো আজান দেওয়া হইল, নামাজ পড়া হইল, এবার ইমাম হোসাইন মদিনা থেকে মক্কা রওনা হচ্ছেন বাবা, আর এগারো বছরের বেটি সুগরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছেন। দুঃখের কাহানি, কানতে হবে, আজকে বলবো না ছেড়ে দেবো ভাই, ছেড়ে দেবো। আপনারা বিরক্ত হয়েছেন নাকি? বিরক্ত হন না? এই চাচা, এই চাচা, কোন হেবেন চাচা, আস ও বাড়ি গেল। একবার সকলে মহব্বতে হাত তুলে বলুন তাহলে সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, পাখনা তুলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লাগে। এবার জিকিরটা হয়ে যাক আগে নাকি, তারপরে তখন ওই ঘটনাটা শুরু করব। আজকে ইমাম হোসাইনকে মাক্কাতে পৌঁছে দেব, আর মাক্কা থেকে কুফাতে পর্যন্ত পৌঁছে দেব, তিন দিনের জীবনী। হ্যাঁ, তাহলে বেরাদার ইসলাম, বেশি করে না বললে তো ফের হবে না, বেশি করে বলতে হবে। তিন ঘন্টা পার হয়ে গেল জীবনী, আড়াই ঘন্টা নিয়ম, তিন ঘন্টা বলে দিলাম, হাই রে খা লাগে, বাড়ি যায় না, বাড়ি ফেলে যাই না। আজ যাকে জিকিরটা করবো ভাই, খালা কি খালা, আপনাদের ঘুম লাগছে বুঝে গেছি, ঘুম লাগে না খালা, যাও না গা, ইয়ার আগে ঘুমই লাগে না রে, একটাও ভাগে না দেখেন। আর আমার নানারাও যা মোবারকটা শেষবারের মতন জিয়ারত করে এলি, ও যুবকেরা ও গো মা বোনেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা রওজা মোবারকে দাঁড়িয়ে কান্দে, নানা গো নানা আজকে সকাল বেলাতে নানা আমি এ মদিনা ছেড়ে মাক্কা চলে যাব গো, নানা নানা গো আপনি এসেছিলেন নানা মাক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মাক্কা, আপনি এসেছিলেন নানা রাত্রি বেলাতে, আর আমরা যাব গো নানা কালকে সকাল বেলাতে, নানা গো আপনি এসেছিলেন আমার বাবা শেরে খোদা আলীকে নিয়া, আর আমি যাব গো নানা আমার ২২ বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। এই করে বাবা আমার নবী মুস্তাফা বাড়িকে বলছেন, বেটা ওরে বেটালি একবার চারে বেটা যা, মদিনার মসজিদে আজান দিয়ে দে বেটা, আর কখনো আজান দিতে পাবি না, আজান দিয়েছিল বাবা। আসলা তো খৈরুম মিনান্না, আজান দেওয়া হইলো বাবা, আর যেমনই আজান দেওয়া হইলো নামাজ পড়া হইলো, বাবা সবাই সামানপত্র গোছাচ্ছে, বাবা কেতাবে লিখছেন, বাবা ইমাম হোসেনের একটা এগারো বছরের বেটি যার নাম হইল সুগরা খাতুন, ওই সুগরা খাতুন বিছানাতে বাবা জ্বরে জ্বালাতে কাঁপছে, আর ভাবছেন আল্লাহ গো আমার আব্বা সবাইকে ডাকছে, আমার ভাইকে ডাকছে, বোনকে ডাকছে, আমার চাচাকে ডাকছে, সবাইকে ডাকছে, কিন্তু আমাকে কেন ডাকে না, আমাকে কেন ডাকে না, সবাই তৈরি হয়ে গেছে,
কেতাবে লিখছ না বাবা 72 জন কাফেলা তৈরি হয়ে গেছে সোগরা খাতুন 11 বছরের বেটি কাঁদতে কাঁদতে উঠে বাপের হাতখানা ধরেছেন আব্বা গো আপনারা কোথায় যাবেন গো আব্বা সবাইকে ডাকছেন আব্বা কিন্তু আমাকে কেন ডাকো না বলছেন বেটি সোগরা রে তোর এই তোর গায়ে এত জ্বর লেগে আছে রে মা এত দূরে রাস্তা তোকে নিয়ে যাব না তুই থাক রে মা আর আমরা যাব সেই মক্কা সুগরা খাতুন বলেছিলেন আব্বা গো আমাকে কার কাছে রেখে যাবেন গো আব্বা আমিও সঙ্গে যাব গো আব্বা বলেছিলেন না রে মা তোকে রাখবো না রে মা তোমাকে নিয়ে যাব না মা তুই এখানে থাক মা আমাদেরকে খুশি মনে বিদায় দাও 11 বছরের বেটে সগুরা খাতুন বাবার হাত ধরে যেন ডুগরে ডুগরে কান্দে যখন বেটিকে নিয়ে যাই না সগুরা খাতুন তখন বলে বলল আব্বা গো আমাকে যখন নিয়ে যাবেন না তবে আমার মাকে আমার কাছে রেখে যাও আব্বা তোর মাকে কি করবি রে মা 11 বছরের বেটি সগুরা খাতুন কান্দতে কান্দতে বলেছিল আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা আমার মা যদি থাকে একটু কাপড় পুড়িয়ে আমার কপালে দিয়ে দেবে কাপড় ভিজিয়ে দেবে আমি একটু আরাম পেয়ে যাব গো আব্বা বলেছিলাম না রে বেটি না তোর মাকে রাখা যাবে না মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবর রেখে গেলাম আব্বা গো আমার মাকে যখন নিয়ে যাবেন রেখে যাবেন না তবে আব্বা গো আমার ভাই আলী আসগরকে আমার কাছে রেখে যাও আলী আসগরকে কি করবি তখন বলেছিলেন আব্বা গো আমার ভাই আলী আসগর যদি আমার কাছে থাকে আব্বা আমার বাড়িতে একাই মন লাগবে না আমি আমার ভাই আলী আসগরকে গোটা মদিনার গলি গরিতে ঘুরে রাখবো আমার সময়টা পার হয়ে যাবে বলছ না রে মানা তোর ভাই আলী আসগরকে রাখা যাবে না আলী আসগরকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম আব্বা গো যখন আমার ভাইকে রেখে যাবেন না আমার বহিন সাকিনাকে রেখে যান বলছে না রে বেটে না সাকিনাকে নিয়ে গেলাম আর আমার বোন রোকাইয়ার কবরখানা রেখে গেলাম একটা একটা করে উত্তর বেটিকে যখন দিলেন বাবা বেটি গুম করে গিয়ে যেন বিছানা পড়ে গেল এইদিকে সবাই তৈরি হয়ে বাবা যখন রাস্তা ধরেছে সুগরা খাতুন ভাবছেন আল্লাহ গো থাকলে চলবে না আল্লাহ আমার রাগ করা চলবে না একবার মায়ের চেহারা খানা শেষবারের মতো দেখে নি বাবা বিছানা থেকে উঠে গেল আর মা বলে জানো একবার ডাক মেরে দিল কোনো মা যদি পিছন থেকে ডাক দেয় কোনো বেটি যদি পিছন থেকে ডাক দেয় মায়ের এক কদম আগে বাড়বে না যখন মা বলে ডাক দিয়েছে মায়ের কলেজা খানে লেগেছে মা থমকে দাঁড়িয়ে গেল বলছেন স্বামী গো আমার আমাকে 5টা মিনিট সময় দেন আমি যাব আর একবার সগুরা খাতুনকে বুকখানে ভরে একবার সান্ত্বনা দেব বলেছিল ওরে বিবি যা যা তবে তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না বাবা গো সঙ্গে সঙ্গে মা দৌড়াতে দৌড়াতে গেল আর বেটিকে বুকে নিয়ে গালে মুখে চুমা দিয়ে বলছেন সগুরা ওরে বেটি সগুরা আমাকে বিদায় দাও মা সগুরা খাতুন তখন মার বুকখানে ছেটে গেছে মা গো আমাকে কেমন করে রেখে যাবে গো মা আমাকে রেখে যেও না মা আমি মা ছাড়া থাকতে পারবো না আব্বা ছাড়া থাকতে পারবো না ভাই ছাড়া থাকতে পারবো না আমাকে সাথে করে নিয়ে চলো মা বলছেন মা তোমাকে নিয়ে যাওয়া যাবে না তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে রে মা বলছেন মা কার কাছে রেখে যাবেন মা সান্ত্বনা দিয়া বেটিকে বাবা ঘরের মধ্যে রেখে দিলেন আর 72 জন কাফেলা যেন বাবা যেতে আরম্ভ করল এই জন্য তো কবি লিখেছেন বাবা সগুরা কান্দেন মদিনাতে
আজ সাকিনা কান্দে কারবালায় সগরা কান্দে না মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায় জয়নাল আবেদিন বন্দি রইলেন জয়নাল আবেদিন বন্দি রইলেন এজিদের ওই জেলখানায় যাও রে দুল দুল কই ওরে খবর আমার মা জননী আর কান্দে না মনের দুঃখ মনে রইল দুল দুল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না বেটি সুগরা খাতুন কান্দতে থাকলো আর 72 জন কাফেলা চলতেই থাকলো যেমনই বাবা মক্কাতে পৌঁছা যাওয়া ওই সুগরা খাতুন যে মদিনাতে থেকে গেল গো ওই সুগরা খাতুনের ঘটনা আবার সামনে দিকে আসবে বাবা এবার ইনারা মদিনাতে যেমনই গেল বাবা গো মক্কাতে যেমনই গেল মক্কার মানুষেরা যারা নবী বংশের বাবা ছেলেদেরকে পেয়েছে সবাই খুশি হয়ে গেল জায়গা দিল কিন্তু ইমাম হোসেন যে 72 জন কাফেলা নিয়ে মক্কাতে পৌঁছে গেল এই খবরখানা বাবা কুফাতে পৌঁছে গেল কুফার মানুষেরা এখন করে করে চিঠি লিখতে আরম্ভ করলো চিঠিতে লিখেছেন ও গো মা ফাতেমার বেটা হোসেন আপনি আর মক্কাতে থাকবেন না যত তাড়াতাড়ি পারুন আপনি আমাদের কুফা শহরে চলে আসুন এই জন্য আপনি যদি চলে আসেন আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব 150 চিঠি লিখেছেন বাবা 150 চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া 150 চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া আবার তারা এসেছে শহীদ করে এ তো এজিদের কোচরণ ইমাম হোসেন শহীদ হল নানার উম্মতের কারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ 150 চিঠি দিয়া আরে কুফাটাকে ধোকা দিয়া আবার তারা এসেছে শহীদ করে এ তো এজিদের কোচরণ ইমাম হোসেন শহীদ হল নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হল নানার উম্মতের কারণ কখন চিঠি লিখেছেন ভাই জোরে বলুন কখন এবার 150 চিঠি পেয়ে ইমাম হোসেন চিঠি গেলা ফেলেন না পকেটে জমা রেখেছে যখন 150 চিঠি পেয়েছেন ইমাম হোসেন তখন বলতে লাগলো আহালিয়ারা এবার আমি যাব ওই কুফা লোকজন বলল গো মা ফাতেমার বেটা ওই কুফার মানুষ ভালো নয় কুফার মানুষ গাদ্দার আপনাকে যেতে দেব না ইমাম হোসেন 150 চিঠি দেখাচ্ছে দেখো তারা আমাকে কত ভালোবাসে যেতে হবে লোকজন বলল ও গো মা ফাতেমার বেটা আপনি যাবেন তবে মানা করব না তবে যাওয়ার আগে আমাদের মধ্যে একজনকে পাঠিয়ে দেন কুফাতে কুফার ভালোবাসা দেখবে তারপরে যখন চিঠি লিখবে ওই চিঠি লেখা দেখে আপনি তারপরে যাবেন ইমাম হোসেন বলল যাকে পাঠাবো তার কি হবে বলেছিলেন ও গো হুজুর আমাদের মধ্যে যদি কেউ কেউ শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না আর আপনি যদি দুনিয়াতে চলে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না হুজুর যেতে দেব না এবার বলল কাকে পাঠাবো কাকে পাঠাবো একজন দাঁড়িয়ে গেল ইমাম হোসেনের বাবা চাচাতো ভাই ইমামে মুসলিম জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে মুসলিম বলে এবার আমি যাব ইমাম হোসেন বলল ভাই তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও বলল হুজুর
যাব তবে জানি না ঘুরে আসব কি আসব না তবে যাওয়ার আগে আপনার পিছনে ফজরের নামাজটা আদায় করে আমি রওনা হয়ে যাব ফজরের আজান হচ্ছে রে বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান যেমনই হলো বন্ধুগণ বাবা ইমামে মুসলিম নামাজ আদায় করলেন আর যাওয়ার জন্য বাবা রেডি হচ্ছেন ইমামে মুসলিমের দুটা বেটা যাদের নাম আপনারা শুনেছেন মোহাম্মদ আর ইব্রাহিম এসে যেন বাপের হাতখানা ধরেছেন আব্বা কোথায় যাবেন আব্বা বলল বেটা আমি যাব কুফাতে বলে আব্বা গো আমরাও সাথে যাব আব্বা বলে না রে বেটা না ওই কুফার মানুষ কেমন আছে জানি না যদি তোদেরকে নিয়ে যাই বেটা তবে হয়তো বিপদে পড়ে যেতে পারে বলেছিলেন আব্বা গো আমাদেরকে নিয়ে চলেন আব্বা যা হবে দেখা যাবে বাপ কোনো মতে নিয়ে যাবে না আর দোনো বেটা বাপের হাত ছাড়ে না দোনো বেটা ভাবলো আমার আব্বা নিয়ে যাবে না আমার চাচা হুসাইন যদি আমার আব্বাকে বলে দেয় তবে আমাদের রেখে যাবে না দোনো বেটা ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেছেন চাচা গো চাচা আমার আব্বা কোথায় যাচ্ছে চাচা আমাদের নিয়ে যাই না তোরা যাবি রে বাবা বলে হ্যাঁ চাচা বলো ঠিক আছে ইমাম হোসেন ডাক দিচ্ছেন ভাই মুসলিম তোমার দুটা বেটাকেও সাথে করে নিয়ে যাও ইমামে মুসলিম বলছেন হুজুর আমি দুটা বেটাকে নিয়ে যাব জানি না কুফার মানুষেরা যদি অত্যাচার করে তবে দুটো বেটাকে নিয়ে গিয়ে বিপদে পড়ে যাব ইমাম হোসেন বলল কপালে যেটা লেখা আছে সেটা হবে তুমি নিয়ে যাও দুটো বাচ্চাকে গোসল বানিয়ে দিলেন বাবা শেষবারের মতো গোসল বানিয়ে দিলেন আর কখনো গোসল দিতে পাবে না বাবা গো তিনও বাপ বেটা দুলদুলে চেপে গেল আর সবাইকে সালাম করে দিয়া সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছ থেকে ক্ষমা নিয়া যেন বাবা কুফার রাস্তা রওনা দিয়ে দিল যেমনই কুফাতে যাওয়া ওই দিকে নবীর ভক্তরা চলে আসিল দোনো বেটাকে যেন নিচে নামালো গালে মুখে চুমা দিচ্ছে আজকে তারা চুমা দিচ্ছে গো একদিন তারাই গলাতে ছোরা চালাবে বাবা গো ওই দোনো বেটাকে রাখলেন ইমামে মুসলিম বাবা পৌঁছে গেছে কুফাতে সবাই আনন্দ হইল আসরের নামাজের পরে বাবা একই টাইমে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাত হাত দিয়া মুরিদ হয়ে গেল ইমামে মুসলিম ভাবলো কুফার মানুষের আগে খারাপ ছিল এখন তারা খারাপ নাই সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখে দিল ইমাম হোসাইনকে লিখে দিল ভাই হোসাইন কুফার মানুষের আর খারাপ নাই যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসুন চিঠি ছাড়তে নাই ইমামে মুসলিমের ওপরে বিপদ শুরু হয়ে গেল একটা লোক বলতে লাগলো ওগে আজিদ কুফাতে দুটা নারা চলে একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ এই কথা বলতে নাই ইয়াজিদ বলতে লাগলো আমারই তো গভর্নর নোমাম নিবাসের রাখা আছে বলে উনি আপনার শুধু খাই আর হোসেনের গুণ গাই একজনই এক্ষুনি পাঠিয়ে দেন নচেত কুফা আপনার শেষ হয়ে যাবে একজনকে পাঠিয়েছিল বাবা তার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনি গেল ছদ্মবেশী সেজে তার বাড়ি নিয়ে বাবা কুফাতে ঢুকে গেল লোকজন হোসেন মনে করে সালাম করলো এবার তার বাড়ি নিয়ে বাবা একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেল আর বললো ওরে তোরা কে আছিস রে আমি হোসেন নই আমি হলাম মারজানের বেটা আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো বাবা গো যারা ইমাম হোসেনের ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল সবাই একটা একটা করে মুরিদ ভেঙে দিল বাবা গো যেমনই মুরিদ ভেঙে দেওয়া হলো তখন ইমামে মুসলিম বাবা কার বাড়িতে ছিল মুখতার সাখাবির বাড়িতে ছিল সেখান থেকে বেরিয়ে হানির বাড়িতে গেল আর দুটা বেটাকে রেখেছিল বাবা কাজী সারহার বাড়িতে যেমনই বাবা গো আমার ভাইরা মা বলে ওই দুটো বেটা
বাড়িতে থাকলো বাপের জিন্দা মুখখান দেখতে পাবে না, বাপের জিন্দা মুখখান দেখতে পাবে না বাবা গো। এবার এবারে ইমামে মুসলিমেরকে খোঁজার জন্য আরম্ভ করে দিল বাবা গো। হানির বাড়িতে পাওয়া গেল না, ইমামে মুসলিম যেন কুফার জুমা মসজিদে নামাজ আদায় করলেন, যেমনই নামাজ পড়ে বা গো, যেমনই নামাজ পড়ে বাবা গো, নামাজ পড়তে আছেন আর 500 জনের মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ পড়তে ছিল, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরে পিছনে দেখছেন বাবা ওই 500 জন মানুষ একটাও নাই, সবাই নামাজ ছেড়ে ছেড়ে বাড়ি পালিয়ে গেছে, কেবল একটা লোক শুধু বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলে চাচা আমার পিছনে 500 জন মানুষ যে নামাজ পড়ছিল চাচা তারা কোথায় গেল? বললো বাবা তুমি জানো না, যখন তুমি নামাজ পড়তেছিলে তখন ইয়াজিদের সৈন্যরা ঢোল নিয়ে আওয়াজ দিতেছিল যে ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দেবে, তার বাড়িঘর জ্বলিয়ে দেওয়া হবে, এই জন্য তোমাকে বাড়িতে জায়গা দেওয়ার না কারণে সবাই বাড়ি মসজিদ থেকে পালিয়ে গেছে। এই কথা বলতে নাই মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না, মসজিদ থেকে বেরিয়ে গেছে, চোখে পানি নিয়ে রাস্তা ধরে ধরে চলে যাচ্ছে বাবা, আর মুখ দিয়ে একটাই কথা বের হচ্ছে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মাই আয়া নাহি হো বোলায়া গয়া হো। জোরে বলুন, ও মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, মাই আয়া নাহি হো বোলায়া গয়া হো, মাই আয়া নাহি হো বোলায়া গয়া হো, বেহেস্তে বাড়ি মে মাকা বন রহা হেহেস্তে বাড়ি মে মাকা বন রহা হেহেস্তে বাড়ি মে মাকা বন রহা হ্যাঁ, বিড়া নেই হো বাসায়া গয়া হো, মাই বিড়া নেই হে হো বাসায়া গয়া হো, খিমা জলায়া সামন লুটায়া, খিমা জলায়া সামন লুটায়া, গুলশন কো ছোড়া গুলস্তা ভি ছোড়া, গুলশন কো ছোড়া গুলস্তা ভি ছোড়া।